তখন কবিরাজ দাঁড়ায় আমাকে ওখানে, যখন কবিরাজের কাছে আমাকে নেয়, নেওয়ার পরে দিয়ে তখন বুঝতে পারে যে এমনি এমনি আমাকে যে কোনো একটা জিন অথবা ভূত আচর করছে। যখন আমাকে এইগুলো এই করা হয়, তখন আমি ওই জায়গায় আমার গ্রামের বাড়িতেই, অনেক গ্রামের বাড়িতে হুজুররা আছে যে এগুলো বিশ্বাস করে জিন আচর, তখন আমাকে নেওয়ার পরে দিয়ে এগুলো যখন হুজুররা এই করলো, হাজির করলো, আমি 2016 সালে যখন চট্টগ্রাম কক্সবাজার আমরা বেড়াতে যাই, আমার দুই তিনজন বন্ধু মিলে আমরা বেড়াতে যাই, তখন আমরা যখন ওই জায়গায় বেড়াতে যাই, বেড়াতে যাওয়ার পরে দিয়ে আমার ফ্রেন্ডরা ওদের মতো করে ওরা ঘুরে আর আমার মতো করে আমি ঘুরি, কারণ আমি ওদের সাথে গিয়েছি কিন্তু আমার ওদের সাথে ঘুরতে আমার অতটা বেশি ভালো লাগে না, আমি ওই জায়গার পর থেকে যাওয়ার পর থেকেই। তারপর ওরা ওদের মতো করে ঘুরে আর আমি লাস্ট যেদিন আমরা চলে আসবো ওই দিন আমি ওদের সাথে বের হলাম ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার পর ওরা একদিকে গেছে আর আমি আরেকদিকে গেলাম। যাওয়ার পরে আমি একটা গাছতলায় বসলাম, যখন আমি একটা গাছের নিচে বসলাম তখন আমি অনেকক্ষণ ধরে বসে ওখানে বসেছিলাম। বসে থাকার পর আমি দেখলাম কি আমার পাশে একটা ডোবা আছে, ডোবা মানে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় যেটা একটা খাদ বলা হয়, সেই খাদের পাশে একটা লোক পড়ে আছে একেবারেই মৃত রক্তাক্ত অবস্থায়, একেবারেই রক্তাক্ত অবস্থায়। তখন আমাকে সে ডাক দিয়ে বলল, এই এই ছেলে একটু এদিকে আসুন। তো আমি ভয় পেয়ে গেলাম কি একটা মানুষ রক্তাক্ত অবস্থায় এটা কীভাবে মানুষ আমাকে ডাক দিতেছে। তখন আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, যখন 3 থেকে 4 বার আমাকে ডাকলো, ডাকার পরে আমি ওখানে গেলাম। যাওয়ার পর বললো আমাকে একটু ওঠা, তো আমি ওকে ওঠাবো কি, আমি হাতটা যখন একটু বাড়ালাম, বাড়ানোর পরে দিয়ে সেই লোকটা আমাকে যখন আমি ধরলাম, ধরার সাথে সাথে সেই লোকটা আমার চোখের সামনে প্যানিশ হয়ে গেছে। তারপর যখন আমি ওই জায়গায় আমি একটা চিৎকার দিয়ে চেঞ্জলেস হয়ে যাই, তার পরের দিন আমি আমি যখন জ্ঞান ফিরে তারপরে আমি দেখতে পাই আমি আবার ওই আমার সেই হোস্টেলে আমার বন্ধুদের সাথে আমি ওখানে, যখন আমার জ্ঞান ফিরে তখন আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম, বললো তোর ওখানে কী হয়েছে, কেন তুই ওই জায়গায় এত চিৎকার দিয়ে ওই জায়গায় তোকে আমরা এত খুঁজলাম তোকে পেলাম না, ওই জায়গায় তোকে পাওয়া গেল। তখন আমি বললাম, এই যে এই জায়গায় আমি গিয়েছিলাম বসতে, তোরা তো এদিক গেছিস, তো আমি এখানে বসলাম, তো এমনি এমনি এই কাহিনী হয়েছে। যখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন ওই কক্সবাজার জায়গাটায় গিয়েছিলাম, আমি যে কোনো একটা কারণবশত ওই জায়গাটার নাম বলবো না, তো আমি যখন প্রথম ওই জায়গাটায় নামছিলাম, নামার পরে দিয়ে আমরা একটা চায়ের দোকানে গিয়েছিলাম। যাওয়ার পরে দিয়ে ওই দোকানদার আমার দেখে হঠাৎ চমকে উঠলো। তারপর হোটেলে গেলাম, ওখান থেকে যখন আমি ওখান থেকে চলে আসি, যাওয়ার পরে সব কিছু দেখলাম একটা অদ্ভুত অদ্ভুত। আমি ওই জায়গায় যাওয়ার পরে দিয়ে অনেক মানুষ আমার সাথে অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলল। বলার পরে দিয়ে আমি যাকে এগুলোকে কিছু মনে করলাম না। যখন আমি এগুলোকে কিছুই মনেই না করলাম, যেদিন চলে আসবো ওই দিন আমার এই ঘটনাটা হয়। তারপরের দিন আমরা আসলাম আর কি ওখান থেকে, চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়িতে। আসার ঠিক 4 থেকে 5 দিন পর আমার একটা অসুখ হয়, যেটাকে প্যারালাইসিস বলা হয়, আমার সেই প্যারালাইসিসটা হয়। তো ওখান থেকে প্যারালাইসিস হওয়ার পরে দিয়ে আমি এই আমাকে অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছে, কিন্তু আমাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকেও বাদ দিয়ে দিছে, ঢাকা মেডিকেল কলেজ আনছে ওখান থেকেও আমাকে বাদ দিয়ে দিছে। মানে আমি আর সুস্থ হব না কখনো, আমাকে আর কখনো সুস্থ হব না এই বলে আমাকে ডাক্তাররা বাদ দিয়ে দিছে। এরপর দিয়ে আমাকে ওখান থেকে বাদ দেওয়ার পরে দিয়ে যখন আমাকে গ্রামে নিয়ে যাওয়া হয়, তখন কবিরাজ দাঁড়ায় আমাকে ওখানে, যখন কবিরাজের কাছে আমাকে নেয়, নেওয়ার পরে দিয়ে তখন বুঝতে পারে যে এমনি এমনি আমাকে যে কোনো একটা জিন অথবা ভূত আচর করছে। যখন আমাকে এইগুলো এই করা হয়, তখন আমি ওই জায়গায় আমার গ্রামের বাড়িতেই, অনেক গ্রামের বাড়িতে হুজুররা আছে যে
এগুলো বিশ্বাস করে জিন আচর। তখন আমাকে নেওয়ার পরে এগুলো যখন হুজুররা করলো হাজির করলো, তখন শুনতে পেলাম যে ওই জায়গায় নাকি কিছুদিন আগে ওই জায়গায় একটা মানুষকে খুন করা হয়েছিল, ওই যে কক্সবাজার ওই জায়গায়। তো ওই জায়গায় মানুষকে খুন করা হয়েছিল, তখন ওই জায়গায় এই মানুষটাকে যখন খুন করা হয় ওই মানুষটার আত্মা নাকি ওই জায়গায় ঘোরাফেরা করতো অনেক মানুষে। এই জায়গায় আমি পরে শুনলাম যে এমনি এমনি এই জায়গায় এই করা হতো। তারপর আমার আমি এখনও ওই জিনিসটাই আমি এখনও ভয় পাই, কারণ মাঝে মাঝে আমি এখনও দেখতে পাই যে ওই লোকটা এখনও হুবহু ওই লোকটাই আমার সামনে বেশে আসে। আমি এখনও দেখতে পাই সেই লোকটাকে অনেক সময়, যে আমার ফ্যামিলিগত সবাই জানে আমার যে এই রোগটা আমার পাশে থাকে কিবা এই জিনিসটা আমার সাথে এখনও থাকে। যে আমি এখনও যদি মাঝে মাঝে কোনো খাবার খেতে যাই, একটু এইদিক ওদিক ই করলেই এখনও সেই খাবারটা আমি খুঁজে পাই না। এখনও আমার ফ্যামিলি থেকে আমার যে আমি বিয়ে করছি আমার ওয়াইফ আছে, তো এখনও যদি আমি আমার ওয়াইফের পাশে গিয়ে যদি ওর সাথে কথা না বলি, হে সে এখনও আমাকে বিশ্বাস করে না। কারণ সে বলে আমি নাকি এখনও মাঝে মাঝে রাত্রে কোথায় যেন উদাও হয়ে চলে যাই। আমি ঘুমাইতে গেলে সে আমাকে বলে আমি নাকি মাঝে মাঝে তার পাশ থেকে আমি কোথায় উদাও হয়ে চলে যাই, কোথায় যাই আমি নিজেও জানি না। তার নাকি একদিন পর দুই দিন পর আমি আসতে পারি, আসি আবার যখন আমি ঘুমের ঘরে থাকে ওরা, তখন আবার নাকি আমি আসি। আমি এখনও সেই জিনিসটা ফিল করে যাই যে আমি এখনও অনেক কবিরাজ দেখাইছি অনেক কিছু, কিন্তু আমি এখনও তার কোনো সমাধান পাইনি। সবার এই একটাই কথা, যদি এই জিনিসটা আমাকে ওখানে আচর না করতো তাহলে আমি ওই জায়গাটায় না গেলে আমার সবচাইতে বেশি ভালো হতো। এটাই হচ্ছে আমার প্রথম স্টোরি। 94.7